তুমি কি মেকআপ করতে খুব ভালোবাসো? তবে জেনে রাখো, যুদ্ধ করতে যেমন প্রয়োজন হয় অস্ত্রে, ঠিক তেমনই মেকআপ করতে প্রয়োজন হয় মেকআপ ব্রাশের। আর একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে আজ আমি তোমাদের বলে দেব মেকআপ করতে কোন কোন ব্রাশের ঠিক কখন ব্যবহার করা হয়, আর মেকআপ করতে এক্স্যাক্টলি ঠিক কত ধরনের ব্রাশের ব্যবহার হয়। তাই তুমি যদি হয়ে থাকো মেকআপে বিগিনার, তবে এই ভিডিওটির প্রতিটি কথা মন দিয়ে শোনো। হ্যাঁ ফ্রেন্ডস, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু সাজঘর। এখানে আমি শেয়ার করতে থাকি বিউটি টিপস, মেকআপ টিউটোরিয়ালস অ্যান্ড ডিওআইওয়াই অ্যান্ড সবার প্রথমে তোমাদেরই পছন্দের অনেক অনেক ভিডিওস। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সো লেটস মুভ টু দ্য মেইন ভিডিও। আজ আমি বলবো একটা পুরো পারফেক্ট মেকআপ করতে এক্স্যাক্টলি কী কী ব্রাশের আমাদের দরকার হয়। ডিটেলস আমি পরে আলোচনা করছি। নাম্বার ওয়ান, কনসিলার ব্রাশ। নাম্বার টু, আইব্রো ব্রাশ। যদি তুমি জেল আইব্রো পোমেড ইউজ করো, তবে কিন্তু তোমাকে এই ব্রাশটা নিজের কাছে রাখতেই হবে। নাম্বার থ্রি, ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশ দিয়ে মুখের মধ্যে এবং গলার মধ্যে খুব সহজেই ফাউন্ডেশন ইজিলি ব্লেন্ড করা যায়। আর যদি তুমি বিউটি স্পঞ্জ ব্যবহার করো, তবে এই ব্রাশের কোনো প্রয়োজন নেই। নাম্বার ফোর, আইলাইনার ব্রাশ। আইলাইনার ব্রাশকে বলা হয় অ্যাঙ্গেল ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব সহজেই আইলাইনার ড্র করা যায়। নাম্বার ফাইভ, আইশ্যাডো ব্রাশ। আইশ্যাডো ব্রাশ অনেক টাইপেরই হয়। তো আজকের ভিডিওতে আমি জাস্ট কয়েকটা ব্রাশ নিয়ে আলোচনা করছি এবং তোমাদের দেখাবো। তো আমি আমার নেক্সট ভিডিওতে অল টাইপ অফ আইশ্যাডো ব্রাশ নিয়ে আলোচনা করব। তার জন্য চোখ রাখো সাজঘর। নাম্বার সিক্স, পাউডার ব্রাশ। সব ধরনের লুজ পাউডার এবং কম্প্যাক্ট মুখের মধ্যে সেট করতে এই ব্রাশের দরকার হয়। নাম্বার সেভেন, ব্লাশার ব্রাশ। নাম্বার এইট, কন্ট্রোল ব্রাশ। যে কোনো ধরনের ক্রিম কন্ট্রোল বা পাউডার কন্ট্রোল করতে এই ব্রাশের প্রয়োজন আছে। নাম্বার নাইন, হাইলাইটার ব্রাশ। তুমি প্রথম থেকে শুরু করবো, এটা হচ্ছে একটা কনসিলার ব্রাশ দেখো। আর এই কনসিলার ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে কনসিলার করা যায়, মানে এটা কনসিলিংয়ের জন্য খুব ভালো ব্রাশ। এই আইব্রো নিচে কনসিলিং করাটা ভীষণ দরকার, তো এটা দিয়ে করতে পারো। আর এই ব্রাশটা আমার কাছে রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাশ কাছাকাছি। এটা আই থিঙ্ক 200 টাকার মতো বোধ হয় দাম পড়েছিলো, অনেকদিন আগেই কেনা। আর এটারই তোমাদের আর একটা আমি অপশনাল ব্রাশ বলে দেবো, এটা হচ্ছে ভেগা, ঠিক আছে? দিস ইজ নট প্রফেশনাল রেঞ্জ, তোমরা এই ব্রাশটা নিতে পারো, ভীষণ বাজেট ফ্রেন্ডলি এগুলো। আর এটা হচ্ছে ভেগার, দেখো এটা লেখা আছে প্যানকেক ব্রাশ। তো এটা দিয়ে তোমরা ফাউন্ডেশনও লাগাতে পারবে, তাছাড়া এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এইভাবে কনসিলারটাও ব্লেন্ড করা, মানে লাগানো যায়। আর ব্লেন্ডিংয়ের জন্য তো বিউটি স্পঞ্জ তো রয়েছে। তো এরপরে যেটা আইশ্যাডো ব্লেন্ডিংয়ের মেইন ব্রাশ, সেটা হচ্ছে এই ব্রাশটা। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ফ্লাফি ব্রাশ। তো দেখো, আইশ্যাডো ব্লেন্ডিংয়ের জন্য ব্রাশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন আই মেকআপের ওপর মোটামুটি সবাই আমরা ভীষণ গুরুত্ব দিই। তো এই ব্রাশটা আমি আজকে অনেক বছর ধরে ইউজ করছি, খুব ভালো ব্রাশ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটার দাম কাছাকাছি পড়েছে এই 500 থেকে 550 টাকা মতো। তো এইরকম অনেক কিছু রয়েছে, পিএসসি রয়েছে, প্রো আর্টের রয়েছে। তো তোমরা সেগুলো সার্চ করে নিতে পারো। আর একটা বাজেট ফ্রেন্ডলি ব্রাশ আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে অরিফ্লেমের ব্লেন্ডিং ব্রাশ, ওটাও খুব ভালো। নেক্সট আমি আর একটা আইশ্যাডো ব্রাশ দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। দেখো এটার মাথাটা হচ্ছে চ্যাপটা। হ্যাঁ, সবার প্রথমে বলবো যে আইশ্যাডো ব্লেন্ডিংয়ের জন্য কিংবা আই মেকআপের জন্য কিন্তু লাইক অনেক ধরনের ব্রাশ রয়েছে। তো তোমরা পার্টিকুলারলি কয়েকটা ব্রাশ নিয়েও তোমরা কিন্তু আইশ্যাডোর মানে আই মেকআপটা তোমরা করতে পারো। তো সেরকমও আমি তোমাদের কিছু সেট বলে দেবো, যার মধ্যে পার্টিকুলারলি বেশ কয়েকটা জিনিস। অ্যাকচুয়ালি এত ব্রাশ তো একসাথে কেনা সম্ভব হয় না, আমি তোমাদের আজ দেখাচ্ছি। আর তার সাথে আমি তোমাদের কিছু সেটেরও নাম বলে দেবো, যেটা তোমরা একটা সেট কিনলে হয়তো তোমাদের সুন্দরভাবে মেকআপটা তোমরা কমপ্লিট করে নিতে পারবে। হ্যাঁ ঠিক পারবে। তাই তো দেখো, এটা হচ্ছে একটু মাথাটা চ্যাপটা রয়েছে এই ব্রাশটা। প্রত্যেকটা ব্রাশ কিন্তু আই মেকআপের জন্য ভীষণ দরকার। এটা সুন্দরভাবে একটু 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 করে এটার মধ্যে দিয়ে কিন্তু গ্লিটার বলো আইশ্যাডো বলো ভালোভাবে প্রেস করা যায়, মানে এভাবে সেট করা যায়। তো এটা আমার কাছে রয়েছে প্রো আর্টের ব্রাশ, প্রো আর্টের PE19। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আমি কিছুদিন আগেই একটা আমার ব্রাশের ভিডিও শেয়ার করেছি, যেখানে আমি মোটে 5টা ব্রাশ সাজেস্ট করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, মানে তোমরা যদি মনে করে থাকো আমরা এই কটা ব্রাশ দিয়ে মেকআপ করবো, তাহলে আমি বলবো তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। তো এই ব্রাশটা খুব ভালো একটা ব্রাশ। আর এরপরে আমি আরেকটা ব্রাশ দেখাবো, সেটা হচ্ছে এই ব্রাশটা। দেখো এটার মাথাটা হচ্ছে ছোট্ট, মানে ক্রিজ ব্লেন্ডিংয়ের জন্য সবথেকে বেশি দরকার হচ্ছে ছোট, মানে যতটা ছোট মুখের ব্রাশ নেওয়া যাবে ততটা ভালো কিন্তু ছোট ছোট পার্টে ব্লেন্ডিং করা যায়। লাইক এই ফ্ল্যাপি ব্রাশটার তো আমি দেখালামই কতখানি দরকার, মানে সুন্দরভাবে কোনো রকম কোনো লাইন থাকে না, সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে যায়। আর এটা হচ্ছে ছোটো ছোটো ব্লেন্ডিং, কেউ যদি খুব ভালোভাবে ইউজ না করতে পারে ওটা, তাহলে লাইক এটা এইটুকু এইটুকু করে হালকা হালকা করে ব্লেন্ড করলে তো এই ব্রাশটা নিতে পারো।
আর এই ব্রাশটা আমার কাছে পিএসসি রয়েছে, তোমরা এটার প্রো আর্টের পেয়ে যাবে, অরিক ফ্লেমের পেয়ে যাবে, পুনা স্টোরের পেয়ে যাবে, অনেক এই ধরনের ব্রাশ রয়েছে, মানে যতটা পারবে ছোট নেবে। এই ব্রাশটাও একটা আছে, এটাও কিন্তু ভেগা রেঞ্জের, এটাও প্রফেশনাল নয়। এই এই ব্রাশটাও তোমরা নিতে পারো, এটাও আই শ্যাডোর জন্য ভীষণ ভালো একটা ব্রাশ। আর আমার হাতে রয়েছে আরেকটা ব্রাশ, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাশ, আর এটা হচ্ছে একটা কী বলবো, এটা দিয়ে কনসিলিংও সুন্দরভাবে করা যায়। আর যদি চাও তোমরা যে আমরা চোখের সাইডে জাস্ট হালকা করে একটা শ্যাডো দিয়ে একটা লাইন ড্র করতে চাইবো বা কিছু, তাহলে কিন্তু এই ব্রাশটার ভীষণভাবে দরকার হয়। আমার খুব ভালো লাগার এটা ব্রাশ। তো এটাও দাম পড়েছিল কাছাকাছি 150 টাকা মতো দাম, ভীষণ এটা সস্তার মধ্যে পেয়ে। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা আইব্রো ব্রাশ। তো যদি তোমরা আইব্রো কেক ইউজ করো, আই মিন আইব্রো কোনো পাউডার টাউডার ইউজ করো, তাহলে তো কোনো কথা না। আর যদি তোমরা আইব্রো জেল ইউজ করো, লাইক জেল তো বুঝতেই পারছো বিভিন্ন ধরনের জেল রয়েছে, মেবেলিন রয়েছে, ল্যাকমি রয়েছে, সেগুলো জেল দিয়ে যে তোমরা যদি আইব্রো সেট করো, তখন কিন্তু দরকার হয় একটা আইব্রো ব্রাশ। তো আইব্রো ড্রয়ের জন্য আমার কাছে রয়েছে এই ব্রাশটা, দেখো এটার মধ্যে একটা পাতলা ফিনিশ ব্যাপারটা রয়েছে, আর এত সুন্দরভাবে এগুলো দিয়ে লাইন ড্র করা যায় না, দারুণ। তো এটা আমি নিয়েছি পিএসসি 222, এরকমই রয়েছে প্রো আর্ট লাইনে রয়েছে, অরিফ্লেমের রয়েছে, ভেগার রয়েছে। এরপর আমি দেখাবো একটা আইলাইনার ড্র করার ব্রাশ, যেটা আমি দেখালাম তোমাদের আইব্রো ড্র করা, সেটা দিয়েও তোমরা কিন্তু লাইনার খুব সুন্দরভাবে ড্র করতে পারবে। এবার দেখাচ্ছি একটা লাইনার ড্র করার ব্রাশ, এটা প্রো আর্টের একটা ব্রাশ, এটার দাম কাছাকাছি 200 কি 250 টাকা মতো। খুব ভালো একটা ব্রাশ, সুন্দর করে যেমন হোক, মোটা হোক পাতলা হোক, সুন্দর করে লাইন টেনে হোক, এটা দিয়ে কিন্তু করা যায়। আজকে আমি লাইনারটা এটা দিয়েই পড়েছি, খুব ভালো ব্রাশটা। তো তোমরা এই এর অপশনাল একটু কম দামের মধ্যে পেয়ে যাবে, অরিক ফ্লেমের পেয়ে যাবে। এবার আসবো ব্লেন্ডিং ব্রাশে। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য দরকার হয় আমাদের একটা ব্রাশের। তো আমার কাছে এটা রয়েছে ভেগার, তোমরা ভেগার ব্রাশ নিতে পারো, মানে ভেগা রেঞ্জের প্রতিটা ব্রাশ কিন্তু খুব ভালো, লাইক ভেগার ব্রাশ খুব ভালো, পিএসসির ব্রাশ খুব ভালো, প্রো আইটের ব্রাশ খুব ভালো, তেমন আবার অরিক ফ্লেমের রয়েছে। তোমরা কিন্তু এটা অরিক ফ্লেমের যদি এই ব্রাশটা নাও, তাহলে তোমরা অনেকখানি সস্তায় পেয়ে যাবে। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং হয়ে যায়। এরপরে আমি দেখাবো ফাউন্ডেশন সেটিংয়ের একটা ব্রাশ, আই মিন ফাউন্ডেশন যে লক হয়ে যায় পাউডার দিয়ে, তো সেই স্টেপটার জন্য একটা ব্রাশের দরকার হয়। দেখো এটা হচ্ছে পাউডার ব্রাশ, পিএসসি, পুরো একটা সলিড ব্রাশ। তো এই ব্রাশটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, এটার নাম্বার হচ্ছে 261। আর এই ব্রাশটার কাজ শুধু এটাই নয়, এটা দিয়ে কিন্তু অনেক কিছু কাজ হয়। তো আই থিঙ্ক এই ব্রাশটা আমাদের কিন্তু একটু খরচা করে হলেও নিয়ে নেওয়াটা দরকার। এটা দিয়ে সেটিং পাউডার, যেমন মানে লুজ পাউডার যেভাবে সেট করা যায়, কম্প্যাক্ট সেট করা যায়, তেমনভাবেই আবার ব্লাশার অ্যাপ্লাই করা যায়। আমি হালকা করে ব্লাশার আমি এটা দিয়েই দিই। এই ব্রাশটার প্রচুর কাজ রয়েছে, এটা তোমরা একটা রেখো সাথে। তারপরে আমাদের দরকার হয় ব্লাশার লাগানোর জন্য ব্রাশ। তো আমি তোমাদের আলাদা করে আমি আরেকটা ব্রাশ আমি দেখাবো, সেটা হচ্ছে এই ব্রাশটা। দেখো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্রাশ, ভীষণ ভালো, মানে ব্লাশার লাগানোর জন্য পুরো আদর্শ ব্রাশ। আর এর সাথে রয়েছে ভেগার এই ব্রাশটা, এই ব্রাশটাও খুব ভালো, মানে ব্লাশার লাগানোর জন্য খুব ভালো, আর তার সাথে যদি এক্সেস কিছু থাকে পাউডার বা কিছু হালকা করে ঝেড়ে ফেলার জন্য ভীষণ ভালো, এই ব্রাশটাও তোমরা কিনতে পারো। আমি ভিডিও চলাকালীনই আমি বলে দেবো কিছু সেটের কথা। এরপরে দরকার হয় আমাদের কন্ট্রোলিংয়ের জন্য একটা ব্রাশ। তো কন্ট্রোলিংয়ের জন্য দরকার হয় এই ধরনের ব্রাশ, শেপটা থাকবে এই টাইপের। এটা আমার কাছে রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, মানে জাস্ট অসাম ব্রাশটা, আমি তো ভীষণ পছন্দ করি এই ব্রাশটা পার্সোনালি। আজকেও আমি করেছি পাউডার কন্ট্রোল এই ব্রাশটা দিয়ে, এটা দিয়ে যেমনভাবে পাউডার কন্ট্রোলও হবে, তেমনভাবে আবার ক্রিম কন্ট্রোলিংও কিন্তু হয়ে যাবে। এইরকম রয়েছে পিএসসি রয়েছে, প্রো আর্ট লাইনে রয়েছে, মানে কন্ট্রোলিংয়ের ভ্যারাইটিস ব্রাশ রয়েছে ভ্যারাইটিস শেপে। তা আই থিঙ্ক এই টাইপের শেপটা আমাদের জন্য সবথেকে ভালো, কারণ এটা দিয়ে দেখো এইভাবে সুন্দরভাবে চলে আসছে, নাকের সাইডটা এইভাবে চলে আসছে। এবার তোমরা যদি পার্টিকুলারলি কোনো সেট পারচেস করতে যাও, তার মধ্যে তোমরা শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ পেয়ে যাবে, হয়তো সুন্দরভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ পেয়ে যাবে, তাহলে এই ধরনের সেটের জন্য তোমরা অনলাইনে সার্চ করো, লিখে পুনা স্টোর ব্রাশ। তো পুনা স্টোরের যে ব্রাশ আছে সেটা হচ্ছে প্যাক অফ ফাইভ, মানে 5টা ব্রাশ থাকে এর মধ্যে, কাছাকাছি দাম 999 টাকা, তোমরা ডিসকাউন্টে 599 টাকা পর্যন্ত এটা কিন্তু পেয়ে যাবে। সেকেন্ড আমি আর একটা অপশান দেবো, কাট্টি ডেল কোকো বলে একটা ব্র্যান্ড রয়েছে, সেটাও কাছাকাছি ওই রকম 599 টাকার মতো দাম, তোমরা ওটাও 350 টাকার মধ্যে পেয়ে যাবে, তোমরা এটাও একটু দেখে নিতে পারো। আর সবথেকে তো ভালো হয় যদি তোমরা অরিক ফ্লেমের সেট নিতে পারো, অরিক ফ্লেমের প্রতিটা ব্রাশই ভীষণ ভালো, মানে ব্রিস্টেলগুলো নিয়ে কোনো কথাই হবে না, খুব ভালো। আর তার থেকেও ভালো হচ্ছে ভেগার ব্রাশ, মানে আমি এই রেঞ্জটা যে তোমাদের দেখালাম এই রেঞ্জটার কথা বলছি, এই রেঞ্জটা তো খুবই ভালো, মানে 9-in-1 প্রফেশনাল যেটা বলে সেটা। অ্যান্ড এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্রাশ, এটা হচ্ছে একটা হাইলাইটার ব্রাশ।
এটা আমার কাছে রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ব্রাশ। তো দেখো এই শ্যাডো ব্রাশ আর এই হাইলাইটার ব্রাশের মধ্যে পার্থক্যটা কী, এই শ্যাডো ব্রাশটা একটু ছোটো, ব্রিস্টেলগুলো একটু ছোটো, আর এটা হচ্ছে একটু ফ্লাফি টাইপের ব্রাশ। দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই রেঞ্জটা কিন্তু ভীষণ ভালো, চাইলে এটাও তোমরা নিতে পারো। এটা দিয়ে খুব সুন্দরভাবে হাইলাইটার সুন্দর করে অ্যাপ্লাই করা হয়ে যায়। যদিও চাইতে গেলে তোমরা হাইলাইটার কিন্তু বিউটি স্পাঞ্জের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারো। তো এই হাইলাইটার ব্রাশটা আমি নিয়েছি, এটার দামও পড়েছে এরকম 500 থেকে 550 টাকা। তো আশা করছি তোমরা মেকআপ ব্রাশ সম্বন্ধে বুঝে গেছো। আর এবারে আমাদের জেনে নিতে হবে যে আমাদের মেকআপ করতে কী কী জিনিস, আই মিন কী কী প্রোডাক্টসের দরকার পড়ে। তো এটা জানতে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর সর্বোপরি তোমাদের যাবতীয় সব রকমের প্রশ্নের উত্তর পেতে সাজঘরে কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দিই। আর এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে নিও। সবাই খুব ভালো থেকো, টাটা।